সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেলবেলা, বিকেল 4টা বাজে, তো যাইতেছি একটু মির্জাপুর। মির্জাপুর যামু, মানে সাপাড়া, আমাদের কুতুবাজার থেকে একটু পূর্ব দিকে সাপাড়া যামু, আর মির্জাপুর যামু। মির্জাপুরও কাজ আছে, আর বিশেষ করে যাইতেছি হচ্ছে লিখনরে নিয়ে। লিখনরে গানের স্কুলে ভর্তি করে দিমু মাস্টার, এই এই জন্য গানের যে মাস্টার, তো গানের মাস্টারের সন্ধানে যাইতেছি। একজনে বলছে যে ওইখানে পাওয়া যায়, তো কয়েকদিন ধরে খুঁজতেছি আমি, কিন্তু ভালো মাস্টার পাইতেছি না। তো আজকে একজনে বলছে যে এখানে গেলে পাওয়া যাবে আর কি সাপাড়া, তো সেই জন্য নিয়ে যেতেছি লিখনরেও। ওরে দেখে নিয়ে সমু, আর কখন মানে ভর্তি, যদি আজকে যদি ভর্তি করাইতে পারি, কথা বলে দেখি যে কি বলে। যদি আজকে ভর্তি করাইতে পারি তাহলে কালকে থেকে হয়তো বা গান শিখতে যাইতে পারবো, আর যদি আর কি মাস্টারের উপরে নির্ভর করবো আর কি। তো আর অনেক ইচ্ছে লিখনের যে আমি গান শিখবো, তো সেই জন্য আমিও একটু আগ্রহ করলাম যদি গান শিখতে পারে, তো নিজের কাছে একটু ভালো লাগবো, আনন্দ লাগবো। তো অনেকেই বলছেন গান শিখাইতে, যে গানের স্কুল আমাদের আসলে কি, আমাদের এখানে ওরকম ভালো মাস্টার পাওয়া যায় খুব কম, এই হলো সমস্যা। আর পাওয়া গেলেও একটু দূরে যাইতে হয়, আর স্কুল আমি যদি গানের স্কুলে ভর্তি করে দিই তাহলে আমার যে বিকেলবেলায় প্রত্যেক দিন নিয়ে আসে কি নিয়ে যাইতে হইব, সাথে থেকে গান শিখবো, তারপর আবার নিয়ে আসতে হইব আমার বাড়িতে। তো সেটাই করতে হইব, কারণ আমার কাজ শেষ করে যাওয়ার পর আবার আমি ওর যে নিয়ে দিয়ে আসম। তো যাইতেছি যে দেখি মাস্টার ওর সাথে কথা বলে কি বলে। লিখনের ইচ্ছা না নাকি সে গান শেখার খুব ইচ্ছা, লিখন অনেক গান পারে, লজ্জার খাতিরে আমাদের সামনে বলে না। তো কয়েকটা গান শোনাইছে, অন্য গান টান যেটা একবার শুনে মোটামুটি ভালোই পারে। তো দেখা যাক কি হয়, যদি মাস্টার ভালো পাই তাহলে তো ভালো হইলো। তো চলেন যাই, চলো লিখন। তো আমারও অনেক দিনের ইচ্ছা, আমার বাবাও বারবার বলতেছে, বাবাও বলতেছে যে লিখন রে গানের স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। কালকেও বলছে যে মাস্টার পাইছে কিনা, বাবাও খুঁজতেছে। হ্যাঁ, ডাহুক ডাহুক থাকুক, তো সেই জন্য আরও আগ্রহ সবারই যে গান আরে শিখাইব। যাও হন যাও। তো পোলাপানের ছোটোবেলা থেকে যদি শেখানো যায় তাহলে ওই জিনিসটা ওদের মাথায় ধরবো আর কি। আর যেহেতু আর আগ্রহ আছে, তো আগ্রহ অনুযায়ী সেই জন্য ভর্তি করতেছি, চাইতেছি যা দেখি যদি আজকে পামু কিনে। এখন এটাই সন্দেহ মাস্টার। তো এই যে আমি গাড়ি বের করছি, গাড়িটা এখন একটু মশা দিমু, তারপরে যাই। তো আমি সাপাড়া এসে পড়ছি, তো এখানে জিজ্ঞাসা করতে হইব, আমি তারা চিনি না, তার জন্য বলে দিছে, তারা জিজ্ঞাসা করে তারপর যেতে হইব যে কোন জায়গায় দোকান আছে নাকি তার। তো এপাশে জিজ্ঞাসা করলাম, এই যে দোকান সামনে বন্ধ, উনি দোকান বন্ধ করে গেছে, এই জায়গায় উনি স্বর্ণের কাজও করে, নাচ গান দুটাই শিখায়, কিন্তু যে দোকানটা বন্ধ, বিপদে পড়ে গেলাম, আসলাম কষ্ট করে। তো জিজ্ঞাসা করতে পারে আরেক জায়গায় যায়। তো আসলাম, আশা করে যে বালি ঠেলে আইসি, আসার পথে যে বালু ছিল বালু ঠেলে তারপরে আইসি, হুন্ডা চলে না। তো এদিক দিয়ে রাস্তার কাজ চলতেছে, এই কারণে আরও সমস্যা। লিখন রে দোকান তো বন্ধ, মানে আরেক জায়গায় জিজ্ঞাসা করি গে, চলো যাই নাকি, আজকে না হলে আবার কালকে হমু। এখন ফোন দিছি আমার মামারে, তো মামারে ফোন দিয়ে বল, হ্যাঁ মামা
ওনার নাম্বার আছে আপনার কাছে না? আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, তাহলে আমি নাম্বারটা উঠে নিতেছি। তো যার নাম্বার দিতেছেন উনি দোকানের মাস্টার নাকি? ও আচ্ছা ঠিক আছে। তো ওই জায়গায় পাইলাম না মাস্টার, মাস্টারে কই জানি গেছে, খোঁজাখুঁজি করলাম, পরে আমার এক মামারে ফোন দিলাম, মামা বললো যে নাম্বার নিতে। তো আমার যাইতে বাবার মির্জাপুর, মির্জাপুর আছে, তো মির্জাপুর চলেন যাই, মির্জাপুর কথা বলে ঠিক করে আসি, তাহলে ফোনে কথা বলো মো ওনার সাথে, দেখি কি বলে। যদি আজকে এখন যাইতে বলে তাহলে আজকে যাবো, না তো কালকে যাইতে হবে। তো যাই হোক, যার কাছ থেকে নাম্বার নিছি, তো ফোন দিয়েছিলাম মাস্টারে, তো মাস্টার একটু দূরে আছে, তো উনি বললো যে কথা বললাম, ফাইনালি বললাম, তো উনি সপ্তাহে একদিন গান শেখায়, মানে সপ্তাহে একদিন গান শেখাইব, তো বিকেল টাইমেই। তো উনি আবার আমার সাথে ফাইনালি কথা বলবো, কিন্তু আজকে একটু দূরে আছে, সেই জন্য দেখা করতে পারবো না, হয়তো বা আবার কালকে বলছে যে আজকে রাত্রে জানাইব আর কি, যে দেখা করবো, মানে সব কিছুই আর কি জেনে শুনে নিয়ে তারপরে ভর্তি করে দিব। তো এখন যাইতে হবে আবার মির্জাপুর ছাতা কেনার জন্য। তো এখন তো বৃষ্টি, সামনে বৃষ্টির দিন, তো বাড়িতে ছাতা আসিল, বাবা আবার ছাতা হসপিটালে নিয়ে দুইটা ছাতা আসিল, দুইটা ছাতায় হারাই ফেলাইছে। তো এখন জামা হয়েছে বাজারে ছাতা কেনার জন্য, একটা ছাতা কিনে নিয়ে তারপরে জামা হইতেছে আবার আমার মাটি কাটার জন্য, যে পুকুরে মাটি কাটবো, তো সেই মাটি কাটার লোকের সাথে দেখা করতে যাবো, সেটা হচ্ছে 74। তো এখান থেকে মির্জাপুর যাবো, এখন মির্জাপুর থেকে তারপর যাবো 74। তো নজাই লিখুন। পেঁয়াজ লাগলে খুললে হয়ে গেল না, ওইটা তো পেঁয়াজ পড়ছে এমনি হইব না। তো এটা হচ্ছে সাপার আর কি, এই জায়গায় সামনে বাজার বসে সকালবেলা প্রতিদিন, তখন তো বিকেল টাইম মানুষজনের সংখ্যা একটু কম। চলো যাই লিখুন ন, ওইসব লাই করে না। তো যাওয়ার পথে এই জায়গায় দেখতে দেখলাম যে খেলা হইতো, খেলা হইব আর কি, ফুটবল খেলা। তো ওই যে যারা খেলাই করব তাদের বোট পড়তেছে, আর এই যে জায়গায় গোল পাসের জন্য নেট টানেতেছে, আর এই মাঠে কিন্তু চড়ক গাছগুলো নিয়েছিল, মেলা হয়েছিল। তো এই সেই মাঠ, এটা যে মাঠে মেলা হয়েছিল আর চড়ক গাছগুলো নিয়েছিল, তো এই মাঠে এই জায়গায় খেলা শুরু হইতে একটু দেরি হবে মনে হয়, কারণ কেবল রেডি হইতেছে সবাই, বোট পড়তেছে, আরও যে বল দেখুন, রাত রাত যাবো কথা বলে যাইতে যাইতে খেলা দেখ করে গেলে। হ্যাঁ দেখুন আবার গোমান সবাই খেলা দেখুন, আমি এখন ছাতার দোকানে এসে বসছি। এটা কি শঙ্কর ছাতা? আর শঙ্কর দেখান দি, দুইটা ছাতা দিবেন, কোন কালার কোন কালার নেওয়া যায় লিখন। এটা কি কালার? এই কালার না, এটা তো কি কালার? এক কালার এটা বলে নাই, এক কালার নেবেন, একটা এক কালার নিতাম আর একটা এক কালার নিতাম। তো ছাতা দুইটা নিব, এক ছাতা বাবার লাগে আর একটা আমার। দিদা লাগছে কি খাইবেন? দই খাইবেন? দই কয়টা কালা গো দই খাইতে? 20 টাকা 30 টাকা? আর কি দুপুরে খাইছেন কিছু? ভাতই খান নাই, নন খাওয়াই দেই, নন খাওয়াই গা। কয় টাকা লাগবো খাইতে? ভাই
খাইবেন না তো, তাহলে 20 টাকা হইব তো। ঠিক আছে, চকলেট খেয়েছে কোনটা এলান দেবো। হ্যাঁ, চকলেট অনেক খাওয়া লাগলো, এখন খেয়ে পারবি তো যাবো গা। হ্যাঁ, গাড়িতে বসে খাইতে পারবি। হ্যাঁ, এই দূরে যান, এই দূরে যান। তো এখন এসেছি কলা কিনতে, কলা কিনে নিয়ে যাবো। কয়ালি কলা কাকামে 3 আলি একটা, তাহলে কত হইলো? আমি নামে 2.5 কম আছে, আপনি 2.5 বেড়া দেন। কত হইলো? ১০০ টাকা না? তো ছাতাও কিনে শেষ, কলা কিনলাম, লিখনের চকলেট কিনে চকলেট খাওয়া শেষ। এখন যাম হইতেছে যে পুকুরে মাটি কাটামো, তার বাড়িতে দেখা করে তারপর বাড়ি যাবো। এখন আপনি মানে কি লাগবে তাই বললেন, চাউল না কিছু খাইবেন? আমি বাসা কোথায়? পাকুল্লা। দুপুরে কি খাইছেন? কি খাইছেন দুপুরে? আপনি কি লাগবো আছে আপনার সমস্যা নেই? আমার 2 ছেলে, 2 আড়াই কেন, ঠিক আছে। এটা হলো বড় আর ছোটটা 1 বছর বয়স। খাইছে ও বাড়িতে ভাত খেয়ে আসছে? বাড়িতেই থাকে না, বাড়িতেই তো। চাষি দেখে যায় না, দেখে থাকেন আর আপনি মনে চায় যেটা কিনে কিনে খাই। আর আপনার সাথে যদি উপর আমার দেখা হয় আপনার আমি আবারও কিছু দিই মনে। আমি আজকে আইছি তো আমি তো জানি না, ওইরকমভাবে আমি এই ভিতরে এসে পড়ছি। আবার এদিকে তো এই তো আসেন, আপনি থাকেন তো জায়গা দিয়ে, দেখা হইলে আল্লাহ করলে আপনার আমি আরও বেশি দিই মনে। হ্যাঁ, এদিকে থাকলে দিই মনে। কী করি আপনার একটা ঠান্ডা কিনে দিই, ঠান্ডা খান, ঠান্ডা খান, একটা ই দেই, একটা জুস দিয়ে দিই, ওটা খান, জুস খান। এটা ওটা খান, ওটা ওটা খাইলে ভালো লাগবো, শরীর ই লাগবো।
না 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 না, আপনি খান ওটা, আপনার দিচ্ছে আপনি খান, আপনি খাইলে শরীর ভালো লাগবো। দেখে যায় না, দেখে যায় দেখে যায়। আচ্ছা আচ্ছা, তো আমার কাজ শেষ, এখন চলে যেতেছি। আর বয়স্ক মহিলারে বললাম কিছু খাইবো কি না, খাইবো না, তার হাতে টাকা দিতে বললো, তো সেই জন্য টাকা হাতে দিয়ে আসলাম। তো ওনার যতটুকু দরকার ছিল বলছে, ততটুকু দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এখন বাড়িতে চলে যাবো, প্রায় সন্ধ্যা যেতেছে, এখন যাই তো বাবার 74 ওইখানের দিকে ঘুরে আসি, চলে ওইদিক থেকে, তারপর বাড়ি ফিরে যাবো। তো আমি 74 গেছিলাম, যাওয়ার পরে যা দিয়ে বাড়িতে যে কাছে চলে গেছে, পরে আর কি করবো, পরে বাড়িতে বলে আসলাম যে বিকেলে সন্ধ্যার দিকে জানি আমার যে বাড়িতে যাই কথা বলার জন্য। তো বাড়িতে যাই আজকে পেলাম না, লিখনের গানের মাস্টারের জন্য গেলাম, তারও পেলাম না, তার সাথে অবশ্য ফোনে কথা বলছি। তো যাই হোক, একটা ই হয়েছে, কিন্তু মাটি কাটার যে লোকের সাথে কথা বললাম, উনিও বাড়িতে নেই, উনিও কাজে চলে গেছে, যাই হোক আসবো আর কি সন্ধ্যার পরে। তাহলে বাড়ির কাছে এসে পড়ছি, যাই বাড়িতে যাই। লিখন আজকে মেলা ঘুরছে, হ্যাঁ মেলা ঘুরা হয়েছে আজকে, আমাকে আজকে খালি ঘুরছি। ধান ক্ষেতের দুই পাশে ধান, মাঝখানে আতেল, ও দারুণ। বাপ পুলাই তো গরম, তাছাড়া আর কেমন গরম, আর কারণে গরু গাও দুটা দুটা সাতটি আনছি, খুলো না সাতটি আর খুলো না, এখন আইডিয়া বেশি তো থুয়ে পারবো না সুন্দর করে, খুলবা না মনে হয় কোনোদিন, এমনি ফেলবে নতুন জিনিস তো ময়া নাকি, এটা কি মনে হয়েছে এখানে শঙ্কর না BMW আনছি, সাথে এটা হলো ভালো ডাক করে একাই তো ছুটে যায়, তা তো ভালো ভাবে তো নিজের যে টিভি নেকে ছুটলো তা করবো না, কয় একাই ছুটে গেছে হারা বেলা করে গোসাও তোমার সাথে কিনছি দুধ দিয়ে খাবে না পান্তা দেখাবে, আর তোমার ব্যাপার আমারে দুধ দিয়ে দিলি। তো অনেক ঘোরাঘুরি করলাম বাপ বেটা মিলে, ঘোরাঘুরি কইরা মাস্টার জেনে গেছিলাম, হ্যাঁ পাই নাই, হ্যাঁ দোকান আছে স্বর্ণের দোকান, হ্যাঁ বন্ধ করে কোম্পানি গেছে গা, আর আর খবর নেই, পরে আবার আরেকজনের কাছ থেকে নাম্বার নিয়ে আরেকজনের কাছে কইছি, আর সপ্তাহে একদিন ক্লাস করাইব, সপ্তাহে একদিন যে কোনো বার করে দিব একদিন সপ্তাহে ক্লাস, আবার হ্যাঁ ফোন দিব, ফোন দিয়ে আবার আলাপ করবো, হ্যাঁ মনে হয় ঢাকায় গেছে, বললো আমি বাহিরে আছি এখন, মাস্টার ভালো মাস্টার ছাড়া তো আর গান শেখান যাবো না, মাস্টার পাইছি পাইছি, কিন্তু উনি কথা বলছে ওনার সাথে, আমি ফোনে কথা কইছি নাম্বারও নিয়েছি সব হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে আবার যদি গান শিখতে যাই তখন ভিডিও করবো, তো দেখতে পারবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।